নমস্কার বন্ধুরা শুভজিৎ দেশে স্বাগত জানাই তো আমি আগে সপ্তাহে বা কিছুদিন আগেই বলতে গেলে জলমণ্ডল বা বাড়িমণ্ডল সম্পর্কে আলোচনা করছিলাম আপনাদের বলেছিলাম এখানে টোটাল কোশ্চেন হচ্ছে খানা মতো ঠিক আছে তা আজকে আমি আপনাদের কাছে আলোচনা করবো বাদ বাকি যে কোশ্চেনটা ঠিক আছে বাদবাকি কোশ্চেনটা আলোচনা করব যেটা একশো আঠাশ পর্যন্ত হয়েছিল ঠিক আছে যা যারা দেখেনি তারা গিয়ে প্লে লিস্টটিকে দেখে নিতে পারবে প্লে লিস্টটাকে আমার করা আছে আর আজকে আমি দুশো উনত্রিশ থেকে আলোচনা করব আপ টু দেড়শো খানার মতো দেড়শো খানা একটু বেশি খানা হতো বেশি আছে যাই হোক না কোশ্চেন আলোচনা করব তা বলতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করে দিন কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি আমি আলোচনা করছি যারা প্রিপারেশন নিচ্ছি তাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়ে যাবে কারণ কোথা থেকে কী কোশ্চেন আসছে অনেকটাই আপনাদের হেল্প হবে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন কি বলছে পৃথিবীর বৃহত্তম উপরথ কোনটা এখানে চারটে অপশান দেওয়া আছে এখানে বলেছে দক্ষিণ ব্রাজিলের লাগোয়া যেটির নাম হচ্ছে দুপাতা ঠিক আছে পরবর্তী কোশ্চেন কচ্ছের রণ জলভূমি কী ধরনের জলভূমি রণ জলভূমিটা হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট রথ এটা ঠিক আছে এটাও কিন্তু ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে রথটা বা যদি আনসার কোশ্চেন আসে যে ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদের নাম কী অপশান থাকে তখন উত্তর হয়ে যাবে কচ্ছের রণ ঠিক আছে এরকম আমার কোশ্চেন আসতে পরবর্তী কোশ্চেন কী বলছে বদ্বীপ অঞ্চলে সঞ্চয়ের ফলে গঠিত রথ কোনটা এখানে হচ্ছে কোলেলু রথ আপনার নাম শুনেছেন পরবর্তী কোশ্চেন পৃথিবীর নিম্নতম হ্রদে নিম্নতম রথ কোনটা নিম্নতম হ্রদ হচ্ছে মরুসাগর পরবর্তী কোশ্চেন কোন দেশকে হ্রদ দেশ বলায় থাকে ফিনল্যান্ডকে হয় স্বশস্ত্র হ্রদের দেশ বা হ্রদ দেশ বলা থাকে পরবর্তী কোশ্চেন কি বলছে ভূগর্ভস্থ জলের কাজের ফলে কিরূপ হ্রদের সৃষ্টি হয়েছে ওখানে রথ সৃষ্টি হয় পুলাজ রথ ভূগর্ভস্থ যেখানে কাজের ফলে সৃষ্টি হয় সেখানে হয়েছে পুলাজ রথের সৃষ্টি হয়েছে পরবর্তী কোশ্চেন যাই কী বলছে ভারতে অবস্থিত একটি হ্রদের নাম কী ভারতে ভারতে অবস্থিত এখানে দেখুন চারটে অপশান আছে চার মধ্যে এর মধ্যে হচ্ছে ডাল হ্রদ যেখানে ভারতের মধ্যে অবস্থিত টাঙ্গারিকা হ্রদ গ্যালিলি হ্রদ আর মাইভত্ত হ্রদ এগুলো কিন্তু সবকর ভারতের বাইরে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক পরবর্তী কোশ্চেন কি বলছে ভারতের বৃহত্তম সাধু জলের রথ কোনটা এখানে অ্যান্সার হয়ে যাবে ডাল রথ পরবর্তী কোশ্চেন কি বলছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট রথকে কটিভাবে ভাগ করা হয়েছে না এখানে ভাগে ভাগ করা হয়েছে পরবর্তী কোশ্চেন কার্যের ফলে সৃষ্ট রথকে কটিভ ভাগ্য রয়েছে সঞ্চয় কার্যের ফলে আগে ছিল ক্ষয়কার্য যেটা সঞ্চয় কার্য এটা হচ্ছে ছটি ভাগে ভাগ করা হয়েছে সঞ্চয় কার্যের ফলে ঠিক আছে পরবর্তী কোশ্চেন অগ্নুৎপাদের ফলে সৃষ্ট রথকে কটিভ ভাগ করা হয়েছে ফলে সৃষ্ট রথকে তিনটিভাবে ভাগ করে তাহলে হচ্ছে আমরা তিনটে কাজ পেলাম একটা ক্ষয়কার্যে ফলে সাতটা সঞ্চয় কার্য ফলে ছটা আর আর অগ্নদপাতের ফলে সৃষ্টি হচ্ছে তিনটে ঠিক আছে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক লাভাসঞ্চিত রথ কোন ধরনের রথ লাভাসঞ্চিত রথ হচ্ছে অগ্নদপাতের ফলে সৃষ্ট রথ অগ্নপাতের ফলে রথ সৃষ্টি লাভাগ্র জলের ফলে সেটা হচ্ছে লাভাসঞ্চিত রথের নাম দেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন কী বলছে পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত কোন মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে পরবর্তী কোশ্চেন প্রশান্ত মহাসরের কোন স্রোত শীতহীন মানে স্রোতহীন শান্ত হয় সেটা হচ্ছে শৈবাল সাগর স্রোত হচ্ছে স্রোতহীন শান্ত প্রকৃতির হয় পরবর্তী কোশ্চেন মোজাম্বিক মাদাগাস্কার কোন ধরনের স্রোতের উদাহরণ এগুলো হচ্ছে সবকটা উষ্ণ স্রোত ঠিক আছে মোজাম্বিক মাদাকাস্কার যদি অপশান থাকে এগুলো কোন স্রোত এগুলো অ্যান্সার হয়ে যাবে এগুলো হচ্ছে উষ্ণ স্রোত ঠিক আছে পরবর্তী কোশ্চেন মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিক দিয়ে যে শাখাটি প্রবাহিত হয়েছে সেই স্রোতের নাম কী সেটা হচ্ছে মোজাম্বিক স্রোত রাইট অ্যান্সার হবে অপশান ক আমরা পরবর্তী কোশ্চেন এই পরবর্তী কোশ্চেন কী বলছে কোনো সমুদ্র সোতে অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোন সাগরের মধ্যে দিয়ে সেটা হচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রতের মধ্যে দিয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ জাহাজ চলাচল করে থাকে পরবর্তী কোশ্চেন সুমেরু অঞ্চলে অবস্থিত রাশিয়া মুনাস্কো বন্দর কিসে প্রভাবে বরফ মুক্ত থাকে এখানে উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য এখানে কিন্তু সারা বছর এখানে বরফ মুক্ত থাকে উষ্ণ সমুদ্র স্রোত ঠিক আছে পরবর্তী কোশ্চেন কী বলছে উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু কোথায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে সেটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে আমরা পরবর্তী কোশ্চেনে যাই কি বলছে পেরু সমুদ্রসোধ কোথা থেকে কোথাও পর্যন্ত প্রবাহিত হয় পেরু সমুদ্রসোত হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নিই ব্রাজিল সমুদ্রসোধ কোথায় দেখতে পাওয়া যায় ব্রাজিল সমুদ্রসোত আমরা জানি এটা আটলান্টিক মহাসাগর দেখতে পাওয়া যায় ব্রাজিল সমুদ্রসোত নেক্সট কোশ্চেন কী বলছে বলছে উত্তর আটলান্টিক সমুদ্রসোতের প্রকৃতি কী হয় প্রকৃতি কী রূপ সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে এটা হচ্ছে উষ্ণ সমুদ্রসোত এর প্রকৃতি হচ্ছে উষ্ণ সমুদ্রসোত উত্তর আটলান্টিক ঠিক আছে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক নিউ সাউথ ওয়েল সোত অস্ট্রেলিয়ার দক্ষিণে অস্ট্রেলিয়া দক্ষিণের দিকে অগ্রসর হয়ে কোথায় মিলিত হয়েছে না কুমেরু মহাসাগরের দিকে বা কুমেরু মহাসাগর সত মিলিত হয়েছে পরবর্তী কোশ্চেন উষ্ণ ও শীতল স্রোতের মিলন ফলে কী সৃষ্টি হয়েছে মিলন ফলে উপকূলে অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে এছাড়া প্রচুর পরিমাণে ওখানে ঝঞ্ঝা ঝর ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় আমরা পরবর্তী কোশ্চেনে যাই কী বলছে না উপসাগরীয় স্রোত উত্তর পূর্বের দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক আটলান্টিকে কোন তিনটি শাখা বিভক্ত হয়েছে সেটা হচ্ছে ইরামিঙ্গার স্রোত উত্তর আটলান্টিক সোদ ও ক্যানাডি শোধ এই তিনটি সোতে কিন্তু বিভক্ত হয়েছে উপাসাগরীয় সোতটা পূর্ব দিকে প্রবাহিত হয় আটলান্টিক দিয়ে ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনে যাই ভূপৃষ্ঠে বিশাল ভূভাগ যেই সরি জলভাগ সমূহকে কটি বিভাগ করা হয়েছে ভূপৃষ্ঠের বিশাল জলভাগকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি এবং লাস্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন জেনে নি ভূপৃষ্ঠে বিশাল স্বলভাগে কটি ভাগ করে থাকি স্বলভাগকে আমরা সাতটি ভাগে ভাগ করে থাকি ঠিক আছে এই টোটাল আজকে বলতে গেলে একশো খানা কোশ্চেন বলতে গেলে আলোচনা হয়ে গেল আমরা পরের দিন শক্তি ও শিল্প সাহিত্য শিল্প বাণিকজনই আলোচনা করব তার থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে বিশেষ করে যারা ডাব্লু বিসিএস রেল দেবে তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করবেন পারলে কমেন্টসে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ